আজ 8ই জিলহজ, আজকের প্রথম কাজ হলো যিনি তামাত্তু হজের নিয়ত করেছেন তাকে নতুন করে এহরাম করতে হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু আসসালাম আলা রাসূলিল্লাহ। বাদ, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আজ 8ই জিলহজ। এই 8ই জিলহজকে ইয়াউমুত তারউইয়াহ বলে। এর আগে আপনি এফরাদ হজ করেন বা কেরান হজ করেন অথবা তামাত্তু হজ করেন, যেটাই করুন না কেন, আপনি যে হজেরই নিয়ত করুন না কেন, আজকে 8ই জিলহজ হজের উদ্দেশ্যে মিনার দিকে রওনা করবেন। এখন অনেক সময় 7ই জিলহজ রাতে মিনায় নিয়ে যাওয়া হয়, অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8ই জিলহজ এদিন মিনা পৌঁছার পরে সকাল 9টা, 10টা, 11টা, 12টা যখনই পৌঁছেন, মিনায় পৌঁছার পরের কাজ যেটা হবে সেই কাজটা হলো জোহর সালাতের ওয়াক্তে আদায় করতে হবে, আসর সালাতের ওয়াক্তে আদায় করবে। এক কথায় প্রত্যেকটি সলাত বা নামাজ সলাতের ওয়াক্তেই আদায় করবে। তবে জোহর সলাত আল্লাহ রাসুল তিনি মিনাতে 2 রাকাত আদায় করেছেন, তার সাথে সাহাবাই কেরাম যারা মক্কা থেকে অংশগ্রহণ করেছেন হজে, তারাও আল্লাহ রাসুলের সাথে জোহর সালাত 2 রাকাত আদায় করেছেন, কসর করে আসর সালাত 2 রাকাত আদায় করেছেন, ইশার সালাত 2 রাকাত আদায় করেছেন, মাগরিব তো 3 রাকাত আছেই, ফজর সালাত 2 রাকাত, কিন্তু ফজরের সুন্নতটা গুরুত্ব দিতে হবে, ফজরের সুন্নত আদায় করবে। তাহলে আজকে 8ই জিলহজ যখন মিনাতে অবস্থান করতেছে হাজিরা, যদি এমন হয়, মিনাতে তো থাকার কথা, মিনার তাবুতে, তো মিনার তাবুর সাথে তাবু লেগে যদি আপনাদের টেন্ট বা তাবুটা মুজদালাফায় চলে যায়, তা তো অসুবিধা নেই। এক কথা, আজকে বিশেষ কোনো আমল নেই, অতিরিক্ত কোনো আমল নেই, আমল হলো সলাতগুলো সঠিক সময়ে আদায় করা, 4 রাকাত বিশিষ্ট সলাতগুলো 2 রাকাত করে আদায় করা। আহলে ইলমদের মধ্যে এখানে কেউ কেউ মত পার্থক্য করেছেন, আমরা যেহেতু মুকিম হয়ে গিয়েছি সেই হিসাবে মিনাতে পুরো সলাত 4 রাকাতে আদায় করব। এখানে আহলে ইলম বলেছেন যে না, 4 জাকাত বিশিষ্ট সালাতগুলো রাসুল যেমন তিনি মুসাফির হিসাবে 2 জাকাত করে আদায় করেছেন, মক্কা থেকে যারা রাসুলের সাথে অংশগ্রহণ করেছেন তারাও 2 জাকাত করে আদায় করেছেন, এই জন্য আজ মিনায় 4 জাকাত বিশিষ্ট সালাতগুলো 2 জাকাত করে আদায় করা এটাই উত্তম। কিন্তু কেউ যদি 4 জাকাত বিশিষ্ট সালাতগুলো 4 জাকাতে পড়ে, তাতে সলাত আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে আমরা মিনাতে অবস্থান করতেছি, আজকের রাতে মিনায় অবস্থান করা সুন্না, এরপর ফজর সলাত আদায় করার পর তারপরে পরদিন 9 তারিখ সকালবেলা সূর্য উঠে যাওয়ার পরে 7টার দিকে, 8টার দিকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। প্রিয় দর্শক, আরাফাতে অবস্থান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে, আরাফাতে অবস্থান নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন, রাসুলের সুন্নাহ অনুযায়ী হজ পালন করার তৌফিক দান করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।